মান্না দে তাঁর গান মুগ্ধ করেছে সকল শ্রোতাদের। সঙ্গীত জগতের এক অতি উজ্জ্বল নক্ষত্র তিনি। সেকাল থেকে একালেও তাঁর গান সমানভাবে জনপ্রিয়। বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি সহ প্রায় 24টি ভাষায় গান গেয়েছেন। রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত সহ প্রায় 3,500 গান রেকর্ড করেছেন মান্না দে। তাঁর মতো সঙ্গীত ব্যক্তিত্ব নিতান্তই বিরল। আজকের ভিডিওতে জানব মান্নাদের প্রথম জীবন থেকে শেষ জীবনের নানান কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পয়লা মে 1919 সালে কলকাতায় জন্ম প্রবোধচন্দ্র দের। বাবা পূর্ণচন্দ্র দে, মা মহামায়া দে। সঙ্গীতের প্রতি মান্নাদের যে ভালো লাগা, তার অনুপ্রেরণা এসেছিল কাকা কৃষ্ণচন্দ্রদের কাছ থেকে। কাকাকে দেখেই সঙ্গীতের প্রতি তার ভালো লাগা ও ভালোবাসা। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল ও স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন। অধ্যয়ন চলাকালীনই সঙ্গীতে বেশ পারদর্শী হয়ে ওঠেন প্রবোধ। সহপাঠীদের গান শুনিয়ে মাতিয়ে রাখতেন। গানের শিক্ষক ছিলেন তার নিজের কাকা ও ওস্তাদ দাবির খান। স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে জিতেছেন বহু পুরস্কার। 1942 সালে কাকা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই বোম্বাই আসা। সেখানে শুরুর দিকে কাকার সহকারী হিসাবে ও পরে শচীনদেব বর্মনের অধীনে কাজ করেন। সেখান থেকেই গান নিয়ে কাজ করা শুরু। পরবর্তীতে বহু স্বনামধন্য গীতিকারদের সংস্পর্শে আসেন তিনি। বিভিন্ন হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি উস্তাদ আমান আলী খান ও উস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিমও নেন। 1942-এ কাকার সঙ্গীত পরিচালনায় হিন্দি ছবি তামান্নাতে প্রথমবার একটি ডুয়েট গান করেন প্রবোধ। সেখান থেকেই বলিউডে চলচ্চিত্র গায়ক হিসাবে পথ চলা শুরু। তামান্না ছবিতে গান গাওয়ার পর একের পর এক অফার আসতে থাকে। 1943-এ সোলো গায়ক হিসাবে প্রথম ব্রেক আসে রামরাজ্য ছবিতে গান গাওয়ার পর। জানা যায় স্বয়ং গান্ধীজি এই রামরাজ্য ছবিটি দেখেছিলেন। এরপর একের পর এক কবিতা, মহাকবি কালিদাস, বিক্রমাদিত্য, প্রভুকা ঘর, বাল্মীকি, গীত গোবিন্দ, রামবান প্রভৃতি ছবিতে গান করেন। সঙ্গীত জগতে এসেই ডাকনাম মানা থেকে হয়ে যান মান্না দে। শচীনদেব বর্মনের সঙ্গে মান্নাদের প্রথম অ্যাসোসিয়েশন 1950 সালের মাসাল ছবিতে। তারপর থেকেই তাঁদের সফর শুরু হয়। তবে গোটা দেশে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন 1953 সালে দো বিঘা জমিন ছবিটি মুক্তি পাওয়ার পর। সলিল চৌধুরীর কম্পোজিশনে এই ছবিতে গান গেয়েছিলেন মান্না দে। তারপর কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, গীতা দত্ত, মোহাম্মদ রফি প্রভৃতি বহু কিংবদন্তীদের সঙ্গে কাজ করেছেন। গান গাওয়া বা পরিচালনা করার পাশাপাশি হারমোনিয়াম, তবলা, সেতার, তানপুরা প্রভৃতি বাদ্যযন্ত্রও বাজাতে পারতেন তিনি। দীর্ঘ 8 দশক ধরে 3,000-এরও বেশি গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। 1953 সালের 18ই ডিসেম্বর তিনি বিবাহ করেন সুলোচনা কুমারনকে। তাঁদের 2 কন্যা সন্তানও হয়, যাদের নাম সুরমা ও সুমিতা। 50 বছরেরও বেশি সময় তিনি মুম্বাইয়ে কাটিয়ে শেষ জীবনটা কাটিয়েছিলেন বেঙ্গালুরুতে। তবে মাঝে মাঝে কলকাতাতেও থাকতেন তিনি। 2012 সালে স্ত্রী সুলোচনার মৃত্যুর পর দারুণ একা ও অসহায় হয়ে পড়েন মান্না দে। তাঁর এতদিনের সঙ্গী সুলোচনার অনুপস্থিতি তিনি একদমই মেনে নিতে পারেননি। মেয়েরাও তাঁর ঠিকমতো দেখাশোনা করত না, ফলে 2013 সালের জুন মাস থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফুসফুসের সমস্যা দেখা দেয়। বেঙ্গালোরের একটি হাসপাতালে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মান্না দে, তখন চারিদিকে মিথ্যে গুজব রটে যায় যে তিনি মারা গেছেন। পরে ডাক্তাররা সেই গুজব উড়িয়ে মান্নাদের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও উন্নতি ঘটেনি তার মানসিক অবস্থার। সেই একই রকম অবসাদগ্রস্ত হয়ে থাকতেন তিনি, তাই মাস তিনেক পর ফের অসুস্থ হয়ে পড়েন। 24শে অক্টোবর 2013 সালে সকল যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যান প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে। আজ প্রায় 8 বছর হয়ে গেল সঙ্গীত জগৎ হারিয়েছে তার এই কিংবদন্তি শিল্পীকে। তবুও আজও মানুষের মুখে মুখে ঘোরে তাঁর জনপ্রিয় গানগুলি। যে গানগুলিকে ভুলে যাওয়া কোনো মানুষের ক্ষেত্রেই সম্ভব নয়। মান্নাদের মতো সঙ্গীত শিল্পীদের মৃত্যু নেই, চিরকালই অমর তাঁরা।
তাদের সৃষ্টি বাঁচিয়ে রেখেছে সৃষ্টিকর্তার অস্তিত্বকে। এই ভিডিও দ্বারা প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।